আমি যদি কোনো দিন পথ ভুলে যাস, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমি অনেকগুলো দাগ টানলেন, বিষ্ণু বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাত ছানি দিবে, মা ফিলে যাস না, বিপিএল এর খেলায় শয়তান এভাবে হাত ছানি দিবে, মা ফিলে যাবি না, হিন্দি সিরিয়াল দেখতে আয়, শয়তান ডানে বাই ডাকবে, মাহফিলে যাবি না, ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়, কোরআনের মাহফিলে যাবি না, ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়, ডানে বাই ছোট ছোট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না, বামপন্থীদের সাথে আন্দোলনে আয়, এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বাই রাম আর বামপন্থীদের ডাক আছে না, নাই কোনো ডাকে মুসলমান যায় না, ডানে বাই কোথাও মুসলমান মুভ করে না, মুসলমান চলে সোজা রাস্তায়, এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আপনার কাছে চাই, আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান, চিল্লায় পড়ে না আমি। এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল, এটা হচ্ছে একটা মিসাইলের মতো, এটা মিসাইলের মতো, মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন।